আজকের আমি দেখাবো এই মুড়ি সুন্দর একটা রেসিপি। এই মুড়িটা আগে ভিজে রেখেছিলাম, এবার এর মধ্যে দিয়ে দেবো দুধ। এই 250 দুধের মধ্যে আমি এতটুকুনি রেখে দিয়েছি, আর মুড়ির পরিমাণ মতো দুধটা দিয়ে দিয়েছি। এরপরে আমি এখানে পরিমাণ মতো, আমি যতটা মিষ্টি খাবো ততটা পরিমাণ চিনি দিয়ে দেবো। আপনারা আরো একটু মিষ্টি খেতে চাইলে আর একটু বেশি করে চিনি দিতে পারবেন, এর মধ্যে নারকেল কুড়ো দিতে পারবেন। থাম না বাবু, নারকেল কুড়িয়ে দেওয়া যাবে, এর মধ্যে কাজু কিশমিশ দিলে এটা খেতে একদম পায়েসের মতো লাগবে। এটা 10 মিনিট জাল করে নেব। এই মুড়িটা একটু ঢেকে রেখেছি, 10 মিনিট ধরে জাল করে নেব। মিনিট দুয়েক পরে আমি ঢাকাটা খুলে একটু এটাকে নাড়াচাড়া করে নেব। এইরকমভাবে মিনিট 10 সেক রেখে দেবো, এটা ফুটতে থাকবে। দুধটা যে আমি রেখে দিয়েছিলাম এটা দিয়ে দেবো। 250 দুধ দিয়ে কিছুটা পরিমাণ মুড়ি ভিজিয়ে রেখেছিলাম, সেই মুড়ি দিয়ে এই রেসিপিটা। আপনাদের খুব ভালো লাগবে, একবার করে দেখবেন। খুব সহজে, খুব তাড়াতাড়ি, কম সময়ের মধ্যে একটা সুন্দর রেসিপি। শুকনো শুকনো হয়ে গেছে, জল জলও রাখতে পারেন। একদম নুডুলস মতো হয়ে গেছে, নুডুলসের মতো, নুডুলস নুডুলস নুডুলস। দেখি দে বাচ্চা করে দিয়ে দে, বাচ্চা করে।